নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাচ্ছি আরও একবার স্বাগত। আমি মঞ্জুরি, আপনি দেখছেন মঞ্জুরি দা শেফ। লক্ষ্মী পুজো কিন্তু নারকেল নাড়ু ছাড়া একেবারেই অসম্পূর্ণ। আগের দিনের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম চিনির নারকেল নাড়ু কীভাবে তৈরি করতে হয়। আজকে দেখাবো গুড়ের নারকেল নাড়ুর রেসিপি। যে সমস্ত নতুন গৃহিণী দর্শকেরা আমার প্রথমবার লক্ষ্মী পুজো করার জন্য নাড়ু তৈরি করতে যাচ্ছেন, তাদের জন্য আশা করছি আজকের রেসিপিটা খুবই সাহায্যকারী হবে। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক আজকের লক্ষ্মী পুজোর আয়োজন, নারকেল নাড়ু। মঞ্জুরিতে শেফে থাকছে সেরা সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। নাড়ু তৈরি করার জন্য সবসময় ফ্রেশ নারকেল নিতে হবে। আমি এখানে একটা মাঝারি মাপের ফ্রেশ নারকেল নিয়েছি। নারকেলের গাটাকে ভালো করে চেঁচে মসৃণ করে নিতে হবে, তা না হলে কিন্তু নারকেলটা যখন কোড়াতে যাব তখন নারকেলের মধ্যে, নারকেলের গায়ে সেই ছোবাটা ধীরে ধীরে ওর মধ্যে চলে আসবে, আর যেটা স্বাদ এবং দেখতে দুটোই নষ্ট করে দেবে। আমার নারকেলটা কুড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর এরকমই মিহি করে নারকেল কুড়িয়ে নিতে হবে। আমি চিনির নাড়ু তৈরি করার ক্ষেত্রে বলেছিলাম একটা মাঝারি মাপের নারকেলের জন্য 250 গ্রাম পরিমাণে চিনি লাগে, কিন্তু এটা গুড় দিয়ে তৈরি করব আর সেই ক্ষেত্রে কিন্তু পরিমাণটা হয়ে যাবে অর্ধেক। অর্থাৎ যতখানি নারকেল তার অর্ধেক পরিমাণ লাগবে গুড়। আমি এবারে নারকেলটাকে একটু মেপে নিচ্ছি। পুজোতে ব্যবহার হয় এরকম একটা পুজোর বাসনেই আমি নারকেলটাকে মেপে নিচ্ছি। একটা ছোট গ্লাসে করে 3 গ্লাস পরিমাণে নারকেল হয়েছে, আর এই গ্লাসেই আমি অর্ধেক পরিমাণে, অর্থাৎ নারকেলের অর্ধেক পরিমাণে গুড় নেব। আমি এখানে পাটালি গুড় নিয়েছি, এটা আখের গুড়। আপনি চাইলে ঝোলা গুড়ে অবশ্যই করতে পারেন, আমি ঝোলা গুড় পাইনি। সেই ক্ষেত্রে আমি গ্রেটারে পাটালি গুড়টাকে গ্রেট করে নিয়েছি আর এখন এইরকমভাবে মেপে নিচ্ছি। 3 গ্লাস পরিমাণ নারকেল কোড়ার জন্য আমি 1.5 গ্লাস পরিমাণে গুড় নিলাম। যে কড়াইতে আমি নারকেলের পাক দেব সেই কড়াইয়ের মধ্যে আমি গুড় আর নারকেলটাকে নিয়ে নিলাম, আর এটাকে এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এইরকমভাবে গুড় আর নারকেলটা ভালো করে মাখিয়ে নিলে নারকেলটা আরও অনেক মসৃণ হয়ে যাবে, আর খুব বেশিক্ষণ কিন্তু পাক দিতে হবে না। যারা অপটু হাতে নারকেল নাড়ু বানাবেন তাদের জন্য এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইরকমভাবে মাখিয়ে নিলে অর্ধেক পাক এতেই হয়ে যাবে। এবারে ভালো করে সবটা মাখিয়ে নিলে যখন জল জল ভাব ছেড়ে যাবে মাখানোর পরে, তখন আমি গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি আর এখানে কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের জালটা রাখবো মাঝারি আঁচে আর এটাকে অনবরত নাড়াচাড়া করব আর পাক দিতে থাকবো। যেহেতু আখের গুড়ে নারকেল নাড়ুটা তৈরি করছি তাই গুড়ের একটা গন্ধ থাকবে, আর সেই গন্ধটাকে নষ্ট করার জন্য আমি এখানে কিছু এলাচ থেতো করে রেখে দিচ্ছি পাশে, যেই এলাচ গুঁড়োটা আমি এর মধ্যে মিশিয়ে দেব পরে। কম বেশি 10 থেকে 12-13 মিনিট পর্যন্ত সময় লাগবে নারকেলের ছেইটাকে ভালো করে পাক দিতে। কীভাবে বুঝতে পারবো যে আর পাক দিতে হবে না, পাক দেওয়াটা হয়ে গেছে? যখন নারকেলের ছেঁইটাকে নাড়তে নাড়তে কড়াইয়ের গা ছেড়ে দেবে আর আর নাড়া যাচ্ছে না, মানে নারকেলের ছেঁইটা এক জায়গায় দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে হবে যে নারকেল নাড়ুর জন্য পাকটা একেবারে পারফেক্ট হয়েছে। একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন আর কিন্তু কড়াইতে নারকেলের ছেঁইটা আটকে যাচ্ছে না, আর এক জায়গায় দলা বেঁধে যাচ্ছে। এই সময় আমি কড়াই থেকে নারকেলের এই ছেঁইটা একটা আলাদা পাত্রে ঢেলে নেব, যাতে একটু ঠান্ডা হতে পারে। সেই জন্য আমি পাত্রটার গায়ে একটুখানি ঘি বুলিয়ে নিচ্ছি। এরকমভাবে পাত্রটার গায়ে ঘি বুলিয়ে নিলে পরে নারকেলের ছেঁইটা পাত্রের মধ্যে আটকে ধরবে না, আর তুলে নাড়ু তৈরি করতে সুবিধা হবে। এই সময় এই এলাচ গুঁড়োটা কিন্তু এই নারকেলের ছেঁইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। হাত
ভাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিতে হবে শুরুর দিকে, তাহলে পরে নাড়ুর শেপে তৈরি করতে সুবিধা হবে। তারপরে নাড়ুর থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণে তেল বেরোবে, আর যা দিয়েই নাড়ুটা সুন্দরভাবে গোল করে পাকিয়ে নেওয়া যাবে। কাজটা কিন্তু খুবই গরম গরম অবস্থাতে করতে হবে, তার জন্য একটু হাতে হাত সহ্য করতে পারে। এরকম টেম্পারেচারে নারকেলের ছেঁইটা এলেই নাড়ু বানানো শুরু করে দিতে হবে। নারকেলের ছেঁইটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ু আর পাকতে চাইবে না, সেই ক্ষেত্রে আরও একবার কড়াইয়ের মধ্যে মিনিট দেড়েকের মতন নারকেলটাকে গরম করে নিলে পরে আবারও আগের পর্যায়ে আপনি নারকেলগুলো নাড়ু তৈরি করতে পারবেন। একের অধিক নারকেলের যদি নাড়ু তৈরি করেন সেই ক্ষেত্রে নারকেলের ছেঁইটা ঠান্ডা হতে দেওয়া যাবে না, তাই জন্য যদি একজন সাথী পান নারকেল নাড়ুগুলো গড়ে নেওয়ার জন্য তাহলে কিন্তু খুবই ভালো হবে। নারকেল নাড়ু বানানো মোটেই শক্ত কাজ নয়, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। শুধু কিছু কিছু জিনিস মাথায় রাখলেই কিন্তু একদম পারফেক্ট নারকেল নাড়ু তৈরি হবে। এই নারকেল নাড়ু কিন্তু এক দেড় মাস পর্যন্ত আরামে থাকবে, একটুও নষ্ট হয়ে যাবে না, আর ভেতর থেকে নরম আর ওপর থেকে শক্ত থাকবে। আশা করছি যারা প্রথমবার নারকেল নাড়ু তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য আমার ভিডিওটা খুবই সাহায্যকারী হবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই করে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার। কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি আমার সকল দর্শক বন্ধুদের। আজকের মতন এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরও একদিন নতুন এক কোনো লোভনীয় রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, ধন্যবাদ।